হুনালকে চাই আছে দি ক্রস কারেন্ট আর স্টুডিওত মই ঋতুমণি সেতিয়া বিশ্ব অর্থনীতির বেয়া দিনতো অপ্রভাবিত কিয় আম্বানি আর আদানি সবিশেষ লৈ আহিছো ইন ডিটেইলসর হৈতে বিশ্ব অর্থনীতিত এতিয়া বেয়া দিন চলিছে ইয়ার প্রভাব বিশ্বর ধনী লোকসকলর উপরতো পৰিছে বিশ্বর আটাইতকৈ ধনী ব্যক্তি হৈছে এলন মাস্ক আর এলন মাস্কেও প্রতি চৌবিশ ঘণ্টাত হেরুয়াইছে $8.35 বিলিয়ন চৌবিশ ঘণ্টাত এটকাও লোকসান ভরা নাই মুকেশ আম্বানি আর গৌতম আদানিয়ে মূল্য বৃদ্ধির আশীর্বাদত ক্রমে সম্পদ কমি গেছে জেফ বেজুস এলন মাস্কর বিপরীতে এটা ধনী হয়ে গৈ আছে মুকেশ আম্বানি গৌতম আম্বানি আর যেহেতু সমগ্র রাজ্যজুড়ি এটা দাম বৃদ্ধি পাইছে প্রত্যেক সামগ্রী পেট্রোল ডিজেলে হোক রন্ধন গ্যাস শাক পাচলি সকলো এটা সামগ্রী দাম বৃদ্ধি পাইছে দাম বৃদ্ধির আশীর্বাদত ক্রমে সম্পদ কমি গেছে জেফ বেজুস এলন মাস্ক আর তার বিপরীতে ধনী হয়ে যাওয়া দেখবলে পাওয়া গৈছে মুকেশ আম্বানি গৌতম আদানি সেয়ে প্রতি চৌবিশ ঘণ্টাত বিশ্বর আটাইতকৈ ধনী ব্যক্তিসকল অন্যতম এমাজনের প্রতিস্থাপক জেফ বেজুসর সম্পদর পরিমাণ লক্ষণীয়ভাবে কমি যাওয়া তথ্য লাভ করা হয়েছে জেফ বেজুসে এদিনত $9.8 বিলিয়ন লোকসান ভরিছে তথ্য অনুসরি বিশ্বর আটাইতকৈ ধনী ব্যক্তি এলন মাস্কেও প্রতি চৌবিশ ঘণ্টাত হেরুয়াইছে $8.35 বিলিয়ন কিন্তু তথ্য অনুসরি চৌবিশ ঘণ্টাত এটকাও লোকসান ভরা নাই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজর অধ্যক্ষ মুকেশ আম্বানি লগতে গৌতম আদানি ব্লুমবার্গ বিলিয়নার ইন্ডেক্সর তথ্যত এই কথা এতিয়া প্রকাশ পাইছে মুকেশ আম্বানিয়ে দৈনিক $1.23 বিলিয়ন লাভর ঘরত রাখিব পারিছে বিশ্বর তৃতীয় ধনী ব্যক্তি হয়েছে আদানি আদানিয়ে $1.58 বিলিয়ন প্রতিদিনে লাভ করে আহিছে ভারতত সামগ্রী আর সেবার মূল্য অত্যধিক হারত বৃদ্ধি করার বাবেই এই ব্যক্তি সকল বেশি ধনী হয়ে আছে নাকি গৈ আছে নাকি সেই প্রশ্ন এতিয়া বারম্বার উত্থাপন হওয়া দেখিলে পাওয়া গৈছে আম্বানির অন্যান্য ব্যবসায়ের কথাটো বাদেই পূর্বে আম্বানিয়ে যে দামত জিওর সেবা প্রদান করেছিল তাতুক বেশি দামত এতিয়া একই সেবা রাইজক যোগান ধরা দেখবলে পাওয়া গৈছে একদরে আদানির হাততে এতিয়া দেশের কেইবাটাও বিমান বন্দরের লগতে বন্দরও আর শেহতাকি বিদ্যুৎ উৎপাদনতো হাত দিছে আদানিয়ে সেবা আর সামগ্রীর মূল্য নির্ধারণের কর্তৃত্ব এতিয়া আদানির হাততে এনেবর কারণতে হয়তো আদানি আম্বানির ধনের পাহাড় ওখরপরা অধিক ওখ হয়ে গৈ থাকা দেখবলে পাওয়া গৈছে।